ফের ব্যারাক পুড়ে বোমাবাজি। ভোট পরবর্তী সময় একাধিকবার এই এলাকায় হিংসা ঘটনা ঘটেছে। প্রশাসন এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিলেও হানাহানি আটকানো যায়নি। এবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। অভিযোগ, শুক্রবার রাত 11:30 নাগাদ মোটরসাইকেলে চেপে তিন দুষ্কৃতী এলাকায় আসে এবং এক পাক ঘুরে চলে যায়। দ্বিতীয়বার ফের তারা এসে পরপর দুটি বোমা মারে সুপ্রভাত বাবুর বাড়ি লক্ষ্য করে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সুপ্রভাত বাবুর বক্তব্য, তার কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, তবুও কেন এই বোমাবাজির ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তবে তিনি বলেন, এলাকায় দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে যথেচ্ছ তাণ্ডব চালাচ্ছে, তার প্রতিবাদ করাই এই ঘটনা বলে তার অনুমান। কালকে যখন রাত 11 নাগাদ আমি খেয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে যখন একটু কাজ করছিলাম, ইন্ডিয়ান টাইমে বিকট একটা শব্দ পাই। কটার সময়? জাস্ট 11টা, রাত 11টা। তখন আমি হঠাৎ দেখলাম ধোঁয়ার মতন লাগছে, বারান্দায় খুলে আমি বারান্দায় এসে দেখতাম আমার গেটের সামনে একদম ধোঁয়ে ধোঁয়ো ভরে গেছে। তারপর আমি এলাকার লোক একটু সন্তুষ্ট হয়ে একটু উঁকি ঝুঁকি মারছিল। তারপর আমি বাড়ির সিসি ক্যামেরা যখন আমি ওপেন করি, দেখা যায় তিনজন দুষ্কৃতী একটি মোটরবাইকে করে প্রথমে বাড়িটা একবার রাউন্ড মেরে কিছু দূরে গাড়িটাকে রেখে দুজন ওখান থেকে, তিনজনের মধ্যে দুজন এসে দুটো বোম চার্জ করে বেরিয়ে গেল। একটা কিন্তু তিনজনই ছিল এসে আমাদের এই দিক থেকে, মানে ইন্ডিয়া কলোনির ওই উপাস থেকে। আমিও তো অবাক হয়েছি, আমার তো কোনো শত্রু নেই, আমি কারোর সাথে বিরোধী যাই না, কারোর সাথে কোনো মানে সমাজ বিরোধী, সমাজ বিরোধী তো বটেই, এরা সমাজে ভালো লোক হবে কী করে। ক্ষয়ক্ষতি নেই, কিন্তু এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে, এটা ভদ্র পরিবেশ শিক্ষিত এরিয়া। এটা এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সুপ্রভাত ঘোষের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে। দ্য ওয়ার্ল্ড বিউরো।